দাদাবাবি দেখো, দাদাবাবি রেডি হয়ে বসে আছে। এই যে দাদাবাবু, এই দাদাবাবু আমার ওষুধ বের করেছে, মা এটা আমার রাত্রেবেলা খেতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে সারাদিনে আমি সময় পাইনি ব্লগ করার। হ্যাঁ ওকে মা, আজকে আমার ফ্রেন্ডের টুইন্স এর বার্থডে আছে, তো সেখানে আমরা এখন যাচ্ছি। ও ফিল্ডে আমরা স্কুটি নিয়ে বেরোবো। আমার প্ল্যান আছে যে আমি লাস্ট 2 ডেজ স্কুটি চালিয়েছি, একটু একটু এখান থেকে একটু এদিক ওদিক গেছি। তো আমি ভাবছিলাম যে আমি আজকে চালাবো, জানি না যারাকে নিয়ে ভয়ও করছে। তো আমি ভাবছিলাম ওদেরকে আমি কি দেবো, বিকজ ওরা টুইন্স, আর সেম গিফট দেবো কিনা। বাট দেন আমি দুটো আলাদা গিফট কিনেছি, একটা হলো তোমার সায়েন্স কিট আর একটা তোমার ঘরে পেলা খেলার জন্য আর কি, টেবিল টেনিস, দুজনের দুটো। আমরা পৌঁছে গেছি, এবার আমরা যাচ্ছি উপরে। একটা বার্থডে গার্ল, ওয়াও। আর একটা কোথায়, আর একটার মুখ দেখি একটু। এই যে আর একটা, এখন সাজে খুঁজে হচ্ছে। সারা সবাইকে ওইটাই দেখায় শুধু। কেউ হাত দেবে না, তাই তো বলে দিয়েছি। দেখো সব বেবিরা দাঁড়িয়ে। দাঁড়ার জন্য আবার সব দোলনা রেখে দিয়েছে। দাঁড়ার কি আতি আতি দিদি কই, আতি দিদি কই, এই হ্যাঁ তো 5 সেকেন্ডই নিচ্ছে, আর আমি একটা আমরা জাস্ট ঢুকলাম বাড়িতে। অ্যান্ড গেস ওয়াট, আমি জারা অ্যান্ড ওয়াসিমকে নিয়ে পুরো রাস্তা চালিয়ে এসেছি, পুরো রাস্তা না হাফ রাস্তা, মানে মেন রোডটা পেরিয়ে যেই আমরা ভেতরে ঢুকছিলাম আমাদের বাড়ির এখানে, আমি চালিয়ে এসেছি। লেটস হিয়ার ফ্রম ওয়াসিম। আজকে জারা আর তুমি আমার পেছনে বসেছিলে, সো হাউ ওয়াজ ইট? ভয় লাগছিল, ভালোই চালিয়েছো কিন্তু। হ্যাঁ কিন্তু ভয় লাগছিল। ইয়েস, আমারও ভয় লাগছিল যে আমার বাচ্চাটা রয়েছে পেছনে। তাহলে গুড নাইট, এবার আমরা শুয়ে পড়বো। যারা গেছে ওই বাড়িতে দাদিমাকে দেখে, নজানানোর কাছেও গেছে, এক্ষুনি চলে আসবে। গুড নাইট।